Hello students of class 12. আমরা last video তে অর্থাৎ 11 video তে কিছু MCQ নিয়ে আলোচনা করেছিলাম যতটা আমার মনে আছে question number MCQ number 23 অবধি এবার আমরা 24 থেকে 37 অবধি যে MCQ গুলো রয়েছে যেহেতু এই চ্যাপ্টার MCQ গুলো বেশি গুরুত্বপূর্ণ HS এবং এন্ট্রান্স এর দিক থেকে তাই আমি সবগুলোই আলোচনা করে দিচ্ছি তো এবার আমরা 24 থেকে শুরু করব তো 24 এ যে প্রশ্নটা রয়েছে সেটা তোমরা দেখবে IIT 2002 এ সেক্ষেত্রে একটা আদর্শ দ্বিরেখা চিত্র পরীক্ষার কথা বলা রয়েছে এবং দশা পার্থক্যের কথা বলা রয়েছে সরি পথ পার্থক্যের কথা বলা রয়েছে শেষে বলা রয়েছে যে কাঁচ প্লেটের ন্যূনতম বেধ কত হবে তো একটা আদর্শ দ্বিরেখা চিত্র পরীক্ষার কথা বলা রয়েছে তো আমরা যে পথ পার্থক্য যেটা হয় সেটা তোমরা জানো যে উজ্জ্বল কোটির ক্ষেত্রে এটা হয়ে থাকে তো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা এই উজ্জ্বল কোটির জন্য তাহলে এটা হচ্ছে n এইবারে যদি আমরা n equals to 1 এর জন্য করি সো ডেল্টা 1 equals to ল্যামডা হবে তো এখানে যেটা প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি তারা একটা বলেই দিয়েছে কাঁচ প্লেটের ন্যূনতম বেদ কত হবে যখন যেখানে পূর্বে চরমবিন্দু ছিল সেখানেই তৈরি হচ্ছে তাহলে যে শর্তটা পালন করতে হবে যে সূত্রটা আমরা একটু আগে মানে আগে থিওরিগুলো তো দেখেছি ভিডিওতে যে মিউ মাইনাস 1 ইনটু টি ইকুয়ালস টু এম ল্যাম্বডা যে সরণের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এম ইকুয়ালস টু 1 ধরেই আমি করছি ফার্স্ট কেসের ক্ষেত্রে যে একটাই যেহেতু তো এই ক্ষেত্রে মিউ মাইনাস 1 ইনটু t equals to lambda তো এখানে আমাদের যে প্রশ্ন রয়েছে যেহেতু delta equals to n equals to 1 এর জন্য lambda ই পাওয়া যাচ্ছে তাহলে এখান থেকে আমরা যদি mu এর মানটা বসিয়ে দিই এইটা তাহলে দেখো এই ক্ষেত্রে যে t টা পাওয়া যাচ্ছে কত 0.5 অর্থাৎ 2 কিন্তু আচ্ছা সরি 1 বাই 0.5 ছিল 1 বাই ল্যামডা বাই 0.5 তার মানে 2 ল্যামডা তাহলে এখানে অপশন দেখো অপশন এ তে রয়েছে 2 ল্যামডা তার উত্তর হবে 2 ল্যামডা তো প্রশ্নটা একটু আবার বলে দিই এই ক্ষেত্রে যেহেতু বলে দিয়েছে যে একে প্রবেশ করানোর পরও যেখানে কেন্দ্রীয় চরমবিন্দু ছিল সেইখানে থাকছে এবং তীব্রতা অপরিবর্তিত থাকছে তো সেটা সবখানি সম্ভব যখন এই ঘটনাটি হবে কিংবা এই শর্তটি পালন হবে তখনই কিন্তু এই জিনিসটা হবে মানে পথ পার্থক্য যেটা ছিল যেটা সেই চরম হয়েছিল সেটা হবে না যেখানে ছিল সেখানে থাকবে তো এটা তোমরা মাথায় রাখো নেক্সট যে কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 25 এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আইআইটি 2005 এ যে ইলেকট্রনকে ব্যবহার করা হয়েছে আমরা রশ্মি এমনি নর্মাল তড়িৎচুম্বকীয় রশ্মির জায়গায় ইলেকট্রন রশ্মিকে ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি করা হলো তো তোমার পরে কোয়ান্টাম তত্ত্বতে পড়বে যে ডি ব্রগলি যে ওয়েভ পার্টিকেল থিওরি রয়েছে অর্থাৎ তরঙ্গ কণিকা যে দ্বৈত সত্তা রয়েছে সেখান থেকে এইচ বাই টি অর্থাৎ এম ভি তার বুঝতে পারছো যখন ভি তোমরা বাড়াবে তখন ল্যামডা কিন্তু কমবে আর ছাড়ার প্রশ্নে তোমরা এক্সপ্রেশন তো জানো তবে ল্যামডা কমছে তাহলে ওয়াই কি হবে কমবে তাই এরপর যে অপশনটা রয়েছে এক্ষেত্রে আমরা বলবো যে ছাড়ার প্রশ্ন হ্রাস পাচ্ছে এটা মাথায় রাখবো এটা খুব ভালো প্রশ্ন এন্ট্রান্সের প্রশ্ন কোশ্চেন নাম্বার 26 দেখতে পাচ্ছ একই রকম প্রশ্ন যে ঝালর প্রস্থের মান দেওয়া হয়েছে তাকে জলের মধ্যে প্রবেশ করানো হয়েছে আর ঝালর প্রস্থের মান রয়েছে কত না ওয়াই এর ভ্যালু কিংবা বিটা যা খুশি ধরতে পারো 0.4 মিলিমিটার তো এইখান থেকে যেটা মাথায় রাখবে পরিবর্তিত ঝালর প্রস্থ হবে ওয়াই বাই নিউ সো 0.4 বাই 1.33 এটাকে জাস্ট ডিভাইড করো ডিভাইড করলে আসছে 0.30 মিলিমিটার নেক্সট হচ্ছে
question number 27 এটা একেবারেই সহজ তার কারণ বলি আমি 27 এ দেখো বলা রয়েছে ঝালপ্রস্থের মান দেওয়া রয়েছে প্রতিসরণকের মান দেওয়া রয়েছে কাচের প্লেটকে প্রবেশ করানো হয়েছে তো কাচের প্লেটে যখন প্রবেশ করানো হয় তখন কি হয় শুধু এই উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু সরণ হয় মানে যেখানে ছিল তার থেকে হয়তো উঠে এলো কিন্তু ঝালপ্রস্থের কোনো রকম পরিবর্তন হয় না মানে ঝালপ্রস্থ তার উপর নির্ভর করে না এই জন্য এই ক্ষেত্রে উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি আনচেঞ্জ থাকবে কিংবা কোনো পরিবর্তন হবে না এইটা তোমরা দেখবে অপশন বি তে ভ্যালুটা দেখো সেম ভ্যালু রয়েছে তো সেম ভ্যালু মানে আনচেঞ্জ তাহলে ওটা হবে 0.3 মিলিমিটার নেক্সট হয়েছে 28 এটা আমি এখনই আলোচনা করে নিলাম অর্থাৎ জলে প্রবেশ করানো হলে তার ঝালপ্রস্থের কোনো পরিবর্তন হবে কি হবে না তো আমি বললাম যেটা পরিবর্তন হবে সেটা কেমন না যদি বিটা হয় তাহলে বিটা এর সমান হবে বিটা বাই মিউ তো এই ক্ষেত্রে যদি বিটা ধরা হয়েছে তো এই জন্য হবে অপশন বি যেহেতু প্রশ্নে বিটা ধরা হয়েছে এরপরে কোশ্চেন নাম্বার 29 আমি তোমাদের কোশ্চেন নাম্বার 29 এবং 37 একই সঙ্গে বলে দেবো কারণ হচ্ছে দুটো প্রশ্নই একই সেই WBJEE 2011 প্রশ্ন যেটা দুটো একই রকম প্রশ্ন একটু মানে এটা এক লাইনের প্রশ্ন নয় তো এটা একটু ড্রয়িং করে বোঝালে তোমাদের মনে হয় সুবিধা হবে সেটা হচ্ছে সাপোজ ধরো এই ক্ষেত্রে প্রশ্নতে যা তথ্য দেওয়া রয়েছে যে অঙ্কি রেখা চিত্র পরীক্ষা আছে তাদের ছিদ্রদের মধ্যে ব্যবধান 2D নেই এখানে কিন্তু স্মল ডি আছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি আছে এবারে একটা ছিদ্রের ঠিক বিপরীত দিকে কালো কোটি লক্ষ্য করা হলো তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কথা জিজ্ঞেস করা হচ্ছে তাহলে আমরা এরকম যদি ভাবে এটা একটা ছিদ্র আর এটা একটা ছিদ্র তাহলে এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু স্মল ডি যে কোনো একটা ছিদ্রের জাস্ট অপোজিটে ঝালটা পাওয়া গেছে তাহলে এরকম একটা ব্যাপার আর কি তো এটা তো বুঝতেই পারছো ক্যাপিটাল ডি হবেই তো এইবারে স্বাভাবিক এটা যদি আমি কেন্দ্রীয় এটা করেও রাখি তো বুঝতেই পারছো যে এই যে ডিস্টেন্সটা হবে যদি এটা xn ধরি কেন্দ্র থেকে এটা তাহলে এটা অর্ধেক হবে তাহলে এটা আমি অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি xn d/2 আর মোটামুটি এটা হয়েও যাবে যদি আমরা একটু অ্যাকুরেটলি মেজার করি তাহলে কিন্তু ব্যাপারটা হয়েও যাবে তো এটা একটু মাথায় রাখতে হবে আর কি না আমাদের এখানে ডার্ক অন্ধকার বই কথা বলা হয়েছে অন্ধকার বই আমরা শর্তও জানি যে dy 2d হয় কিন্তু 2d তো এখানে বলা নেই তাহলে 2n প্লাস 1 ল্যামডা বাই 2 সো এই ক্ষেত্রে যা আমাদের রয়েছে x এর মান দেখতে পাচ্ছি আমরা তাহলে অবশ্যই নেব তাহলে dy d 2n প্লাস 1 ল্যামডা বাই 2 তো এখান থেকে আমাদের বলা হয়েছে ল্যামডা ভ্যালুটা বের করার জন্য তো ল্যামডা ইকুয়ালস টু যেটা আমরা এখানে পাচ্ছি 2d² এইটা এবারে সেন্ট্রাল ফ্রিজ এর কথা যদি বলা হয় তাহলে n ইকুয়ালস টু আমরা 0 বসাতে পারি তাহলে n ইকুয়ালস টু 0 বসিয়ে দাও তাহলে ল্যামডা ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে 2 to the n কেটে গেল d² / d তো অপশন d তে দেখো এরকম একটা অপশন রয়েছে অপশন d তে সেটা হচ্ছে d² / d তাহলে 29 আর 37 আমি একই সঙ্গে বলে দিলাম 37 টাও বলছি না এবারে কোশ্চেন নাম্বার 30 একেবারে সহজ সেটা মুখে মুখেই হয়ে যাবে সেটা কেমন না কোশ্চেন নাম্বার 30 তে দেখো সেখানে তিন রকমের রয়েছে কালারের কথা বলা হয়েছে সবুজ আছে লাল আছে নীল আছে সবুজ আছে লাল আছে নীল রয়েছে এবার দেখো বলেছে এদের যে পটিপ্রস্থ কিংবা ঝালপ্রস্থ হবে সেটা কোন সম্পর্কটা মেনে চলবে তো তোমরা জানো ঝালপ্রস্থের সঙ্গে যে সম্পর্ক সেটা হচ্ছে ডাইরেক্ট সম্পর্ক অর্থাৎ সরল সম্পর্ক তো ল্যামডা যার বেশি তার বেশি হলে বেশি তো এই সম্পর্কটা হবে তো এটা দেখো তোমাদের রয়েছে অপশন ডি তে একেবারে সহজ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 31 এটা তো মুখেই হয়ে যাচ্ছে আলো ব্যতিচারের ক্ষেত্রে কোনটি ঠিক নয় প্রথম তিনটে দেখো ঠিকই রয়েছে যেটা লাস্ট রয়েছে ব্যতিচার ছাড়া অন্ধকার কোটিকে অবশ্যই শূন্য তীব্রতা সম্পন্ন হতে হবে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকেই না
সামান্য তীব্রতা থাকে, খুব হালকা হলো, তো এই জন্য অপশন ডি তেই হবে ঠিক নয়। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 32, সেই ক্ষেত্রে বলা হয়েছে ব্যতিচার ঝালরের প্রস্থ হয় যদি উৎসের কম্পাঙ্ক দ্বিগুণ হয় তাহলে ঝালরের প্রস্থের মান কিভাবে চেঞ্জ হবে। তো এটাকে যদি একটু লজিক লাগানো হয় y ইকুয়ালস টু হয় ডি ল্যাম্বডা বাই 2b, আর তোমরা জানো ল্যাম্বডার সঙ্গে যে কম্পাঙ্কের ব্যস্ত সম্পর্ক, কারণ নিউ সমান হচ্ছে c বাই ল্যাম্বডা, তাহলে নিউ কে যদি আমি দ্বিগুণ করি অর্থাৎ 2 নিই, তো স্বাভাবিক ল্যাম্বডা সেখান থেকে হয়ে যাবে অর্ধেক। ল্যাম্বডা অর্ধেক হওয়া মানে y থেকে যখন y ড্যাশ হবে তাহলে y ড্যাশটা হয়ে যাবে অর্ধেক, কারণ ল্যাম্বডার সঙ্গে সমানুপাতিক, তাই উত্তর হবে 32a। আশা করি বুঝতে পেরেছো লজিকটা, ব্যস্ত সম্পর্ক এখানে সরল সম্পর্ক ল্যাম্বডার সঙ্গে, তাই পরিবর্তনটা দেখছে। এবার আমরা কোশ্চেন নাম্বার যেটা 33, তো সেটাও আমাদের বেশি কিছু ঝামেলাই নেই। প্রথমে রয়েছে লাল এবং নীল, তো ঝালর প্রস্থের দূরত্ব কিরকম হবে। বুঝতে পারছ এখনই যেটা আমি আলোচনা করলাম যে ঝালর প্রস্থ ল্যাম্বডার সঙ্গে সরল সম্পর্ক, তো লালের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যদি আমি লালের জন্য বিটা দিন, এখানে বিটা ধরেন এখানে এক্স করা রয়েছে, তো কোনো অসুবিধা নেই, আমরা যদি এক্স করি সো এক্স এখানে এম আর রয়েছে, তো স্বাভাবিক এক্স এম আর এর মানটা বেশি হবে। এক্স এম কি কালার রয়েছে, ব্লু রয়েছে, তাহলে এখানে দেখবে অপশন এ তে এটা ছিল। তবে কেন হলো, কারণ ল্যাম্বডা যার বেশি তার ক্ষেত্রে ঝালর প্রস্থ বেশি হবে। এবারে কোশ্চেন নাম্বার 34, অনেকে প্রবলেম হয় তো সেটা নিয়ে একটু আমরা ডিসকাস করে নেব। কোশ্চেন নাম্বার 34 এর উপর বলা রয়েছে প্রশ্নে s2p - s1p, তো স্বাভাবিকভাবে যদি আমি এটাকে s1 s2 নাম দিই তাহলে আর এটাকে যদি p নাম দিতে এভাবে বের করতে পারি আমরা s2p - s1p, অর্থাৎ এটাকে আমরা পদ পার্থক্য যেটা বলি, তো এটা যদি আমরা এখানে বসিয়ে নিই তো এখানে যেটা আমাদের প্রশ্নে রয়েছে যে এর মান কত হতে পারে সেটা জিজ্ঞেস করা হয়েছে, তো অপশন রয়েছে 11 ল্যাম্বডা বাই 2 উত্তর রয়েছে। তো তোমরা একটু ভেবে দেখো এই ক্ষেত্রে যেহেতু প্রশ্নে বলা রয়েছে ধনাত্মক বিধি যে অর্থাৎ অন্ধকার কোটি, তাহলে অন্ধকার কোটির জন্য যে আমাদের শর্তটা ছিল সেটা ছিল এইটা। যতগুলো অপশন রয়েছে তোমরা কাজ করবে পর পর n সমান 0 থেকে এরকম পর পর বসিয়ে যাবে, দেখবে n সমান যখনই 5 বসাবে তখন এটা আসবে 5 দিয়ে 10 11 ল্যাম্বডা বাই 2, দেখো যে অপশন আছে 11 ল্যাম্বডা বাই 2, তাহলে এরকম যদি তোমরা প্রত্যেকটা বসাও তাহলে একটা অপশন ম্যাচ করে যাবে, তো এইভাবে করবে। এবারে কোশ্চেন নাম্বার 35, তো কোশ্চেন নাম্বার 35 এ কি বলা হয়েছে না দুটো ক্ষেত্র রয়েছে, তো দূরত্ব রয়েছে সপ্তম উজ্জ্বল বিন্দুর কেন্দ্রে উজ্জ্বল বিন্দু থেকে দূরত্ব d1, আরেকটা রয়েছে একই সংখ্যা সেখানে দূরত্ব রয়েছে d2, যেহেতু ল্যাম্বডা আলাদা হয়েছে তো আমরা যেটা ফর্মুলা জানি ইন জেনারেল সেটা হচ্ছে n ল্যাম্বডা d বাই 2d, তো যেটা ফার্স্ট কেস যদি আমরা করি যেহেতু এখানে বলাই রয়েছে যে প্রথম ক্ষেত্রে যে ডিস্টেন্সে পাওয়া গেছে সেটা d1, তাহলে আমরা এখানে সেম সংখ্যাটি রয়েছে তাহলে প্রথম ক্ষেত্রে কত সপ্তম, পরের ক্ষেত্র একই রয়েছে তাহলে এটাকে আমরা n এর জায়গায় সব 7 বসিয়ে দেব, তাহলে 7 ল্যাম্বডা 1 d বাই 2d, আর পরের ক্ষেত্রে কি রয়েছে সেকেন্ড কেসে না তখন দ্বিগুণ দূরত্বে পাওয়া গেছে একই, তাহলে যখন এটাকে ডিভাইড করে দেবো দুটোকে যদি এটাকে 1 এটাকে 2 বলি তাহলে দেখতেই পাচ্ছ এরকম একটা আসছে ল্যাম্বডার সঙ্গে একটা ডাইরেক্ট সম্পর্ক আসছে যেটা এক্সপেক্টেড আর কি। তো এইখানে যখন আমরা ল্যাম্বডার সঙ্গে এরকম একটা ডাইরেক্ট সম্পর্ক চলে আসছে তাহলে একটা অপশন দেখো অপশন এ তে কিন্তু এটাই রয়েছে, জাস্ট এটা করলেই হয়েছে, দুটো যদি 7 রয়েছে এই জন্য সম্ভব হয়েছে যে সেম রেশিও থাকছে, যেটা 7 টু 9 হতো তখন কিন্তু একটা ভ্যালু চলে আসতো, তো এই অপশনটা হবে। লাস্ট কোশ্চেন, কারণ সাইন্টিস্টের টার্গেটটা আমরা আগেই আলোচনা করে নিয়েছি, এই ক্ষেত্রে কৌণিক বেগ নিয়ে প্রশ্নটা রয়েছে যা দেখতে পাচ্ছি আমি, ঝাড়লের কৌণিক বেগের কথা বলা আছে, তো এটা তো সরাসরি আমরা লিখতে পারি ল্যাম্বডা ইকুয়ালস টু 2d, আর যদি কেউ প্রুফ করতে চাও তাহলে আমি প্রুফটা থিওরিতে পড়িয়েছি যে থিটা এন ছিল আমাদের এক্স এন অর্থাৎ এক্স এন আর এটা ডি এক্স এন বাই ডি, এবার এক্স এন এ তো আমরা বারবার এক্সপ্রেশন বসাচ্ছি, যদি আমি এইটাও করি যেটা আমাদের বইতেও যেটা আমরা করেছিলাম তো এই এক্সপ্রেশনটা যদি এখানে এক্স এন এর মান যদি এখানে বসে তাহলে কত আসছে
n lambda d by 2d d তাহলে কত আসছে না n lambda by 2d তাহলে n এর জন্য হচ্ছে n plus 1 এর জন্য কত হলো না n plus 1 lambda by 2d তো যেহেতু আমাদের জিজ্ঞেস করা হয়েছে কৌণিক বেগ তাহলে পরেরটার সঙ্গে আরেকটা ডিফারেন্স যে কৌণিক অবস্থানে তাহলে এইটা আর এদিকে n lambda by 2d তাই n lambda by 2d n lambda by 2d এখানে আসছে তাহলে দেখো lambda by 2d lambda by 2d d অপশনে রয়েছে তাহলে এটা উত্তর হবে lambda by 2d এটা অঙ্ক করার সময় খুব কাজে লাগে এটা মাথায় রাখবে ইভেন এমসিকিউতেও লাগতে পারে সরাসরি কোন নিউমেরিক্যাল সরাসরি বসিয়ে লাগতে পারে তোমরা মনে রাখতে পারো কিংবা বের করে নিতে পারো কোনো অসুবিধা নেই ভ্যালু বসিয়ে প্রুফ আকারে আসতে পারে থিওরিতে তো এখানে শেষ হচ্ছে এমসিকিউ নিয়ে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে সেট 1 তারপর সেট 2 অঙ্ক নিয়ে আলোচনা করে নেব সবাই সুস্থ থেকো ভালো থেকো টিল দেন বাই